नमस्कार हावार्ता चैनल अपन प्रत्येक के स्वागत। तो यह मुहूर्ते सिसटेम टी सम्पर्के लेटेस्ट अपडेट रही है। घूर्णिझड़ की होना कतटा तो प्रभाव पड़ते परे घूर्णिझड़े समय घूर्णिझड़ परवर्ती समय से अपन संगे शेयर करब। आगामीकाल आबहवा केमन थकते परे अर्थात 20 मार्च तारीखे से संगे शेयर करार चेष्टा करब। भिडियो काजे लागले एक लाइक करते भूलें ना। मुहूर्त जो लेटेस्ट अपडेट रही है आगामीकाल जो सिस्टेमटी बर्तमान सुस्पष्ट निम्नचापर आकारे आज के रही है से आंदामान और निकोबर द्वीपपुंजर का एक डिप्रेशन आकार ने अर्थात गभर निम्नचापर आकार नेमटा आबहवा दफ्तर एवं ये घूर्णिझड़ हो रही है अपडेट। तब पश्चिमबंगे आसार कोकम सम्भावना नहीं रही है एखो पर्त लेटेस्ट अपडेट। घूर्णिझड़ कथा जो पे घूर्णिझड़ जो पे उत्तर मायानमार और दक्षिण पूर्व बांग्लादेश संलग्न जैगे प्रवेश करार सम्भावना रही है 22 तारीखे এটা রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট এবং 21 তারিখে এটি ঘূর্ণিঝড়ের আকার নেবে এটা বলছেন আবহাওয়া দপ্তর। অবশ্যই আমরা সেই রকমই সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এর গতিবেগ কত থাকতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে প্রচন্ড শক্তিশালী সম্পন্ন ঘূর্ণিঝড় এটি হবে না, অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন। 52 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ দেখাচ্ছে, কোথাও কোথাও দেখাচ্ছে 66 কিলোমিটার তার গতিবেগ থাকবে অর্থাৎ বায়ুর ঝাপটা মোড়ে। এছাড়া এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে আরও এগিয়ে আসবে এবং 22 তারিখে কোথায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেটা আমরা চট করে একবার দেখে নেব। 21 তারিখে ঘূর্ণিঝড় হলো সেটি মায়ানমারে প্রচণ্ড প্রভাব বিস্তার করবে এবং বাংলাদেশের বিশেষ করে রয়েছে কক্সবাজার, টেকনাফ এখানে বেশ কিছুটা দাপট থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে আসার কোনোরকম সম্ভাবনা ছিল না কোনো দিনই, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আসছে না, এটা রয়েছে আপডেট। বৃষ্টির পরিমাণটা কত হতে পারে বা বৃষ্টি কেমন হবার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে মায়ানমারে, কিন্তু পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে কোনো বৃষ্টিপাত আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদিও মায়ানমারে প্রবেশ করার সময় প্রচুর জলীয় বাষ্প এই ঘূর্ণিঝড় টানবে ফলে প্রচণ্ড গরম পরিস্থিতি আসতে পারে, তবে ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার পর সেটি কিন্তু আস্তে আস্তে আরও যখন ছড়িয়ে পড়বে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ল্যান্ডে ঢোকার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কোথাও কোথাও মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি 22 তারিখে বেলার দিকের যে সম্ভাবনা মায়ানমার উপকূল থেকে আরও এগোচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার পরই সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকের পথ ধরে এগোতে থাকবে এটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট। ফলে বাংলাদেশের উপকূলের জায়গা কক্সবাজার, টেকনাফ এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মায়ানমারে সব থেকে বেশি প্রভাব পড়বে এখনও পর্যন্ত এটা রয়েছে আপডেট। এবং যেহেতু একটা জলীয় বাষ্পের আস্তে আস্তে করে ল্যান্ডফলের পর সেটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কিছুটা প্রভাব পড়তে পারে, বিশেষ করে রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম, এখানে প্রচণ্ড প্রভাব পড়ার সম্ভাবনা না থাকলেও কিছুটা প্রভাব পড়তে পারে। আমরা দেখে নেব 23 তারিখের কি আপডেট রয়েছে। 23 তারিখে সেরকম কোনো সম্ভাবনা আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি না, তবে পশ্চিমবঙ্গের উপকূলে বিশেষ করে রয়েছে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, সুন্দরবন, অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন ঝোড়ো হাওয়ার কিছুটা দাপট থাকতে পারে অর্থাৎ ঝোড়ো হাওয়া দমকা কোথাও কোথাও বয়ে যেতে পারে এবং বাংলাদেশের উপকূলে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরার এবং মিজোরামের ক্ষেত্রে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখের যে আপডেট পাচ্ছি অর্থাৎ 23 তারিখ রাতের পর সকাল হয়ে যাচ্ছে 24 তারিখে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসামের শিলচর সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এটা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা বিস্তার লাভ ঘটাতে পারে অর্থাৎ জলীয় বাষ্প যখন ল্যান্ডফল করার পর ছড়াবে তখন সেখান থেকে মেঘ তৈরি হতে পারে। অবশ্যই আমরা মেঘ মোড়ে দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা যেমন দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা কতটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন একটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, 2 মেদিনীপুর রয়েছে সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলে জেলা এবং ঝাড়খণ্ডে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো চেঞ্জ বা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখে নেব বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটা কোথায় রয়েছে। বৃষ্টি খুব একটা হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না, হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেটা আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর, বিশেষ করে খড়গপুর সংলগ্ন জায়গায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, সঙ্গে 24 পরগনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখে। এছাড়া অন্যান্য জায়গার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 8টি জেলার কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে। এবং আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিকের জেলাগুলোতে, মণিপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, মিজোরামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, মেঘালয় রয়েছে বৃষ্টির
সম্ভাবনা। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট সঙ্গে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা অঞ্চল এছাড়া ঢাকা বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে, মেঘলা আকাশ থাকতে পারে। 24 তারিখের এটা রয়েছে আপডেট। অর্থাৎ ঘূর্ণিঝড় পরবর্তী সময় কিছুটা এফেক্ট পড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোতে। এবং 25 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে এটা লক্ষ্য করতে পারছি যে আসামের ক্ষেত্রে শিলচর এবং দক্ষিণ দিকের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে সেরকম আমরা সকালের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি না 25 তারিখে। 25 তারিখে দুপুরের দিকে আমরা দেখে নেব ত্রিপুরার ক্ষেত্রে খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে। আসামের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমগ্র আসাম জুড়ে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে, এমনটা রয়েছে আপডেট। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলো যেমন রয়েছে বাংলাদেশের উপকূলে জায়গাগুলো, চট্টগ্রামের কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল, বাংলাদেশের উপকূল এবং ত্রিপুরার কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইবে 25 তারিখে, এটা রয়েছে আপডেট। দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বইতে পারে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখে প্রধানত একেবারে সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। অর্থাৎ 25 তারিখে ঘূর্ণিঝড় পরবর্তী সময় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে ত্রিপুরা জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মিজোরামে রয়েছে, মণিপুরে রয়েছে, এছাড়া আসামের ক্ষেত্রে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না 25 তারিখে। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা সঙ্গে ঢাকা বিভাগের কোথাও কোথাও ময়মনসিংহ সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখে। এখনও পর্যন্ত এইটুকু আমরা আপডেটে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা অন্যান্য দিন অর্থাৎ 26 তারিখে কোথায় কেমন রয়েছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকটিকে চালিয়ে দিয়ে যে 26 তারিখে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা আপডেট আমরা পাচ্ছি। বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, এছাড়া পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা 26 তারিখে রাতের দিকে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের জেলা উপজেলাতে ময়মনসিংহ সিলেট এবং ঢাকার সঙ্গে কুমিল্লাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, এছাড়া রয়েছে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এখানে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আমরা এটাই দেখতে পাচ্ছি যে 26 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগরতলা, ঊনকোটি, উত্তর ত্রিপুরা, উত্তর দিকে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি 24 তারিখে দেখেছি হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, 26 তারিখেও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কোথাও কোথাও, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর কোথাও কোথাও বৃষ্টি খুবই হালকা সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়া কোথাও কোথাও দমকা হবে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে 26 তারিখের আপডেট। সরাসরি 27 তারিখে চলে যাব। 27 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি অর্থাৎ 27 তারিখ মানে 12টা বেজে যাচ্ছে, অর্থাৎ 26 তারিখের পর রাত 12টার পর আমরা 27 তারিখই কাউন্ট করব, তাতে আসামের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে। মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, এমনকি শিলচর সংলগ্ন জায়গায় কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে 27 তারিখে, অর্থাৎ 26 তারিখ মাঝরাতের পর এটা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। মণিপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, মাঝারি মানে বৃষ্টি হতে পারে, মিজোরামে বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা মাঝারি, এমনটা এখনও পর্যন্ত আপডেটে লক্ষ্য করতে পারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, তাই আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে 27 তারিখে। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে কুমিল্লার সঙ্গে রয়েছে সিলেটে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চট্টগ্রামে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে 27 তারিখের, এই রয়েছে আপডেট। এবং 27 তারিখে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং মিজোরাম সঙ্গে রয়েছে মণিপুর, এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে, মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ত্রিপুরার ক্ষেত্রে এটা রয়েছে আপডেট। 24 থেকে 27 পর্যন্ত আমরা এখনও দেখতে পেলাম হালকা থেকে হালকা মাঝারি, 26-27 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়া আমরা দেখে নেব 27 তারিখে রাতের দিকের কি আপডেট রয়েছে। রাতের দিকের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একেবারে রাত বলতে 11টা থেকে 12টার মধ্যে এমনটা দেখাচ্ছে অনলাইন আপডেট, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয় হালকা বৃষ্টি হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম, বরিশালে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং 27 তারিখের পর 28 তারিখ পর্যন্ত যে আপডেট এখনও আমরা পাচ্ছি তাতে 28 তারিখে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কমছে না বাড়ছে। 28 তারিখের যে আপডেট পাচ্ছি 28 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, যদিও উপকূলের কোথাও কোথাও বাংলাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তাই এটা পরিষ্কার যে ঘূর্ণিঝড় আসছে হয়তো বা সরাসরি পশ্চিমবঙ্গে আসছে না,
বাংলাদেশে সরাসরি মূল ভূখণ্ডে আসছে না, দক্ষিণ পূর্ব দিকে কিছুটা প্রভাব পড়বে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে সঙ্গে আসাম, এখানে ভালো রকম কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 26 এবং 27 তারিখে, এটা আপডেটে আমরা দেখতে পেলাম। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই, উপকূলে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালের যে আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে জেলা জুড়ে, তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। এখনও পর্যন্ত যেটুকু আমরা আপডেট পাচ্ছি তাতে সর্বনিম্ন থাকতে পারে 24 ডিগ্রি এবং সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে 36 ডিগ্রি আশেপাশে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। আজ থেকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, শুধুমাত্র 2 জেলাতে বৃষ্টির সম্ভাবনা সারা পশ্চিমবঙ্গের মধ্যে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই, প্রধানত তাপমাত্রা বাড়ার খবর রয়েছে এবং ঘূর্ণিঝড়ের কোনো রকম পরবর্তী ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে আসামের ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়েছি, ত্রিপুরার ক্ষেত্রে জানিয়ে দিয়েছি কেমন প্রভাব পড়বে। যদিও আসাম এবং ত্রিপুরাতে আগামীকাল অর্থাৎ 20 মার্চ সেরকম কোনো পরিবর্তন আসছে না, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বৃষ্টি শুরু হতে পারে আসাম এবং ত্রিপুরাতে 24 থেকে 27 তারিখ, 24, 25, 26, 27 এই 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 26 এবং 27 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, এখনও পর্যন্ত এইটুকু আমরা তথ্য পাচ্ছি। অন্যদিকে আমরা জানতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে বাংলাদেশে আগামীকাল তাপপ্রবাহ যেমন বয়ে যাচ্ছে তেমনটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে রাঙামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, সঙ্গে রয়েছে দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, এছাড়া পটুয়াখালী জেলা সহ ঢাকা, রাজশাহী, এছাড়া খুলনা বিভাগে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেরকম সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এছাড়া তাপমাত্রা যেমনটা রয়েছে তেমনটাই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাড়বেও না কমবেও না, প্রায় অপরিবর্তিত থাকবে, শুকনো আবহাওয়া থাকবে, এটা রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট। তা বন্ধুরা বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় সরাসরি না এলেও বিশেষ করে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা, আসাম, সঙ্গে রয়েছে মণিপুর, মিজোরামে বেশ কিছুটা প্রভাব পড়বে আগামী দিনে 24 থেকে 27। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই, কিছুটা সমস্যা বাড়াতে পারে উপকূলের জেলাগুলো, কলকাতা, হাওড়া, 2, 24 পরগনা, 2 মেদিনীপুরে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে 24 থেকে 26 তারিখের মধ্যে। বাকি জেলাগুলোয় কোথাও কোনো বৃষ্টি নেই, তবে ঝোড়ো দমকা হাওয়া কখনো কখনো বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে। বিশেষ করে রয়েছে উপকূলের জেলাগুলো যেমন 24 পরগনা, মেদিনীপুর, জায়গাগুলো রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, সাগরদ্বীপ, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া কিছুটা বয়ে যেতে পারে। আশা করছি ভিডিও কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।